আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ক্রিনে আপনারা যে গুণী ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম মোহাম্মদ আব্দুল জলিল। তিনি বাস করেন বাংলাদেশের রাজশাহী জেলার রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে কাজলা এলাকায়। কর্মজীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। আপনারা দেখতে পাচ্ছেন তিনি দাঁড়িয়ে আছেন সালাম দেওয়ার জন্য। এমন কোনো ব্যক্তি নেই তার পাশ দিয়ে চলে যাবে, তিনি সবার আগে সবাইকে সালাম দিয়ে বসে। আমিও তার পাশ দিয়ে অনেকবার চেষ্টা করেছি, তাকে আগে সালাম দেব কিন্তু পারি না। দেখুন প্রিয় বন্ধুরা, কর্মজীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। আমরা বাংলাদেশিরা চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ সালাম প্রদানকারী এই গুণী ব্যক্তি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তিনি প্রত্যেকটা মানুষকে সবার আগে সালাম দিয়ে বসছেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তার কর্ম সমানভাবে চালিয়ে যান এবং সকাল থেকে ঘুমের আগ পর্যন্ত ছোট বড় সকলকে সবার আগে সালাম দিয়ে সম্মান। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তিনি ছোট বড় গরিব দুঃখী ধনী কোনো ভেদাভেদ না করে প্রত্যেকটা মানুষকে তিনি সালাম জানাচ্ছেন এবং এই শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন সবার হৃদয়ের মাঝে। প্রিয় বন্ধুরা, এই গুণী ব্যক্তির জন্য আমার গর্ববোধের লক্ষ্য থেকেই আমি ইচ্ছা পোষণ করলাম যে তার এই সালামের বিষয়টা গোটা পৃথিবীবাসী জানুক। বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মপ্রেমী এবং সালামের মাধ্যমে সারা পৃথিবী শান্তির বাণী ছড়িয়ে দিবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষকে হাত দিয়ে সালাম জানাচ্ছেন, সালাম দিচ্ছেন। যদিও অনেক সময় অনেক প্রত্যেকটা মানুষকে আপনি সালাম দেন, হয়তো পূর্ণাঙ্গভাবে সালামটা অনেক সময় দিতে পারেন না, তবু সবাই তার এই সালামটাকে পূর্ণাঙ্গভাবে নেয় এবং শুদ্ধভাবে সালামের উত্তর দেয় এবং সেটা সুন্দরভাবে বিনিময় হয়। আপনারা দেখুন কীভাবে প্রত্যেকটা মানুষকে সবার আগে তিনি সালাম জানিয়ে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমি যেটা বলেছিলাম, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই গুণী ব্যক্তি মোহাম্মদ আব্দুল জলিল ভাই রাজশাহীর প্রাণকেন্দ্র রাজশাহী সিটি কর্পোরেশনের কাজলা এলাকার গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব, সবার গর্ব। আমরা চাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে এই মোহাম্মদ আব্দুল জলিল ভাইকে পৃথিবীর বুকে আমরা শ্রেষ্ঠ সালামদাতা হিসাবে দেখতে চাই এবং সেজন্য আমাদের সবার সহযোগিতা এবং একতা অবশ্যই দরকার। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ তিনি সবার আগে সালাম দিয়ে জানাচ্ছেন তার শান্তির বাণী পৃথিবীর জন্য। দেখুন কিছু লোক প্রাচীরের ওই পাশে ছিল, তাদেরকেও জোরে সালামের ভঙ্গিমায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তারাও সালাম দিল। এই সালাম বিষয়ে তাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম, আসলে কেন আপনি এত সালাম দেন, কী উদ্দেশ্য, কী কারণে। তিনি নানান প্রসঙ্গ তুলে ধরেছিলেন বিষয়টি নিয়ে। আমরা কিছুক্ষণের মধ্যেই তার এই বিষয় নিয়ে তার নিজ মুখে আমরা সালাম বিষয়ে তার মুখে কথা শুনব, কেন বা তিনি এত সালামের মাধ্যমে
শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে সবার হৃদয়ে। আমরা শুনবো সেই সালামের শান্তির বাণী। সালামের শান্তির বাণী আমরা কে না শুনতে চাই, আমরা সবাই শুনতে চাই। তো চলুন আমরা সেই সালামের উদ্দেশ্যটা সেই গুণী ব্যক্তি মোহাম্মদ আব্দুল জলিল ভাইয়ের কাছ থেকে নিজ মুখে শুনি এবং জানি এবং মানি। চলুন আমরা শুনি সেই সালাম বিষয়ে তিনি কি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা এখন যিনি যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি সেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল জলিল। ইনি তার পরিচয় এবং আসলে ইনি কেন এত সালাম দেয় এই বিষয়টা আপনারা নিজে মুখে আপনারা শুনুন। আসলে জলিল ভাই, আপনি আসলে এত সালাম মানুষদেরকে কেন দেন এই বিষয়টা আপনি বলেন। এটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাম দিচ্ছি। এটা অনেক সমাজে বঞ্চিত লোক যায়, এদিক দিয়ে রিক্সা চালক, ভ্যান চালক, রাজমিস্ত্রি কাজ করে, এদেরকে তো সমাজে দাম দেয় না, এরা গরিব মানুষ। অনেকে হয়তো সকাল থেকে একবারও আল্লাহর নাম নেয় না। আমি সালামটা দিচ্ছি, ওনারা 10 নেকি পেয়েছে, আমি একটু নেকি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার হাঁটা হয়েছে, এটা লোকের সাথে সাক্ষাৎকারও হয়েছে, এটাই আমার উদ্দেশ্য। আমি আল্লাহর কাছে খুশি করার জন্য আমি এটা করছি, এটা কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য না। অনেকে আমাকে বলে যে ভাই আপনাকে নির্বাচনে দাঁড়াতে হবে, বলছে না আমি নির্বাচন করবো না, ওদের থেকে অনেক ভালো আছি, ওরা অনেক প্রতিশ্রুতি দেয় ভোটের আগে, অনেক কাজ করে না, আমরা ওদের থেকে অনেক ভালো আছি, সম্মানও আছি। আপনি কর্মজীবনে আপনি কি করেন? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তাই না? জি। তো আপনি তো অনেক সুখী মানুষ, আল্লাহ আপনাকে অনেক আলহামদুলিল্লাহ। তারপরে আপনি আসলে এভাবে সালামের মাধ্যমে একটা শান্তির দুধ গোটা বিশ্ব আপনি ছড়িয়ে দিচ্ছেন, এটা তো আসলে কম না। এটা আপনার অনুভূতি কেমন? ভালো। এটা আমাকে যখনই, এটা আসলে অনুভূতি বলে বোঝানো যাবে না, যখন আমি শুরু করি এই বাড়ির থেকে বাড়া এই যে সালাম দিতে দিতে আসি, আমার মনে এত আগ্রহ জাগে, এত মনে ভালো লাগে, যে খুবই ভালো লাগে, এটা কল্পনা করা যাবে না, এত ভালো লাগে, যত দিতে পারি তত ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আসলে আপনার উপর রহমত বর্ষণ করুক। আমার সুস্থ, আমি আজ একটু সুস্থতা দোয়া করেন। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আপনারা এই মোহাম্মদ আব্দুল জলিল ভাই, ইনি যদিও একজন চাকরিজীবী মানুষ, তার কোনো অভাব নেই, তারপরেও তিনি ইসলামের জন্য, ইসলামের খেদমতের জন্য যেভাবে আসলে কাজ করে যাচ্ছেন, ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করব। এবং তিনি তো আমাদের জন্য সবসময় দোয়া করেন এবং শান্তির প্রতিষ্ঠা, যে আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপর শান্তির বর্ষিত হোক, এই দোয়া তো তিনি সবসময় আমাদের জন্য করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, আমি আসসালামু আলাইকুম, দেখুন আমরা একসঙ্গে কথা বলছি। ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা আমার নোট চ্যানেলে আরও অন্য আকর্ষণীয় বিষয় আমি তুলে ধরবো, সবাই আব্দুল জলিল ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।